ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় হোলিক্রস স্কুলকে ছয় উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নিল প্রগতি বিদ্যা মন্দির রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় প্রগতি বিদ্যা মন্দির ও হোলিক্রস স্কুল শিরোপা দখলের লড়াইয়ে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হোলিক্রস স্কুল নির্ধারিত কুড়ি ওভারে দশ উইকেট হারিয়ে অতিরিক্ত চোদ্দ রানের সুবাদে একশো আট রান সংগ্রহ করে বিপরীতে বোলিংয়ে প্রগতি বিদ্যামন্দিরের হয়ে রানা মালাকার ও সোরাজ সোম উভয়ে তিনটি করে উইকেট তুলে নেয় হোলিক্রসের দেওয়া একশো নয় রানের জয়ের লক্ষ্যকে তারা করতে নেমে প্রগতি বিদ্যামন্দির পনেরো ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ম্যাচে প্রগতি বিদ্যামন্দিরের হয়ে সর্বোচ্চ একচল্লিশ রানে অপরাজিত ছিলেন প্রতীক বর্মা।